সমস্ত ছাত্রীরা আশা করছি সবাই ভালো আছো। এখন তোমাদের বাংলা ব্যাকরণ থেকে আমি বাংলা প্রবাদ সম্পর্কে আলোচনা করব। তোমাদের ব্যাকরণ থেকে বাংলা যে প্রবাদ অর্থাৎ নির্মিতি এই অংশ থেকে বাংলা প্রবাদ সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে প্রবাদ, বাংলা প্রবাদ কি, এর একটা প্রাথমিক ধারণা থাকতে হবে আমাদেরকে। তাহলে এই প্রবাদের প্রাথমিক ধারণা আমি একটু তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, মূলত গ্রাম বাংলার কথা বলার সময় গ্রাম বাংলাতে আমরা যখন কথা বলি তখন আমরা বিশেষ কোনো বক্তব্য প্রকাশ করি না। আবার বলছি, দেখো, মূলত গ্রাম বাংলায় কথা বলার সময় আমরা বিশেষ কোনো বক্তব্যকে প্রকাশ করে থাকি। সেই বক্তব্যগুলি আসলে আমাদের বিশেষ কোনো অনুভূতি থেকে উঠে আসে। সেই বক্তব্যগুলো আমাদের বিশেষ কোনো একটা অভিজ্ঞতা, কোনো অনুভূতি সেগুলো থেকে উঠে আসে। তার মধ্যে বাঙালির জীবন ও সংস্কৃতির নানা কথা থাকতে হয়। বাঙালির জীবন ও সংস্কৃতির নানা কথা তার মধ্যে থেকে কিন্তু উঠে আসে। চলতি কথা ভাষায় নিতান্ত ঘরোয়া কথাবার্তায় এসব টুকরো টুকরো অনুভূতির মালা বা অনুভূতির কথা প্রকাশিত। যেমন ধরো, আমরা কথা প্রসঙ্গে মাঝে মাঝে কি বলে থাকি, না শত্রুর মুখে ছাই বা শত্রুর মুখে ছাই দেওয়া, মাছের তেলে মাছ ভাজা, আবার মরা হাতে লাভ টাকা, আবার কখনো কখনো বলি ঢেকে স্বর্গে গেলেও ঠান্ডা, শকুন কাঁদে গরুর শোকে, এই ধরনের কিছু কথা আমরা কিন্তু বলে থাকি। আর দেখো, এইসব বক্তব্য আসলে আমাদের নিজেদের অভিজ্ঞতারই প্রকাশ, তাই তো? আমাদের অভিজ্ঞতা থেকে বা আমাদের অনুভূতি থেকে এই কথাগুলো আমরা বলে থাকি। কোনো মানুষ বাড়ি থেকে বেরিয়ে যখন আর ফিরে আসেন না, তখন আমরা অশুভ যাত্রা অর্থে অগস্ত যাত্রা বলে থাকি, তাই তো? অগস্ত যাত্রা। জ্ঞান বুদ্ধিহীনকে চিহ্নিত করে কি বলে, না জড় ভরত। যারা জ্ঞান বুদ্ধিহীন তাদেরকে আমরা বলি কি, না জড় ভরত। আবার দেখো, অভিন্ন হৃদয় বোঝাতে কি বলে থাকি, হরিহর আত্মা, তাই তো? অভিন্ন হৃদয় সেখানে আমরা বলে থাকি, দেখো একেবারে যেন হরিহর আত্মা। আবার দেখো, যাকে একসময় প্রায় দেখা যেত তাকে কাছে না পেলে আমরা কি বলি, না অমাবস্যার চাঁদ, অর্থাৎ তাকে ওই যে কাছে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, অথবা দেখো একসময় প্রায় তাকে দেখা যেত কিন্তু এখন আর তাকে দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা বলে থাকি যে অমাবস্যার চাঁদ, তাকে কাছে পাচ্ছি না সেই কারণে। তাই দেখো, যে বিষয় কল্পনা করেও পাওয়া যাবে না তাকে বলা হয়, যে বিষয়টাকে কল্পনা করেও পাওয়া যাচ্ছে না তাকে কি বলা হয়, না আকাশ কুসুম বলা হয়। দেখবে আকাশ কুসুম ভাবছে। কারোর সঙ্গে বিবাদ প্রসঙ্গে আমরা সম্পর্কের অবনতি বোঝাতে কি বলি, না আদায় কাজকলা বলে থাকি আমরা। বিবাদ অর্থে বলে থাকি আদায় কাজকলা, তার সঙ্গে একেবারে যেন আদায় কাজকলা। আবার দেখো, অর্থাৎ তাহলে কি বুঝছি আমরা, যে এইগুলো সব হলো না আমাদের নিত্য অভিজ্ঞতার প্রকাশিত একটা শিল্প রূপ, আমাদের নিত্য মানে প্রতিদিনকার অভিজ্ঞতার একটা সুন্দর পরিপাটি একটা রূপ, শিল্প একটা রূপ, প্রবাদের মধ্য দিয়ে বিশেষ কোনো তথ্যকে প্রকাশ করা। এই যে বাংলা প্রবাদ, এই প্রবাদের মধ্য দিয়ে বিশেষ কোনো তথ্য প্রকাশিত হয়। এরপরে দেখো, বলছি প্রবাদ বিষয়টি কি সেটা একটু জানি। বাংলার লোকসাহিত্য গ্রন্থের প্রথম খণ্ডের ষষ্ঠ অধ্যায়ে আশুতোষ ভট্টাচার্য কি লিখেছেন দেখো, প্রবাদ বা প্রবচন জাতির সুদীর্ঘ ব্যবহারিক অভিজ্ঞতার সংক্ষিপ্ততম রসাভিব্যক্তি। ঠিক আছে, জাতির যে সুদীর্ঘ ব্যবহারিক অভিজ্ঞতা তারই একটা সংক্ষিপ্ত রসাভিব্যক্তি, অভিব্যক্তি একটা হচ্ছে রসমিশ্রিত। প্রবাদ হলো দীর্ঘ অভিজ্ঞতার ফলশ্রুতি। ঠিক আছে, দীর্ঘদিন ধরে কোনো একটা জিনিস মানুষ দেখেছে, তার থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, তারই
এটি মৌখিক সাহিত্য এবং সংক্ষিপ্ত মাধ্যম, ঠিক আছে? তারপরে দেখো, প্রবাদ গোষ্ঠী জীবনের কথাকে তুলে ধরে, গোষ্ঠী জীবনের কথাকে ব্যক্ত করে প্রবাদ। একটি প্রবাদের মধ্যে একটি জরুরি জ্ঞান বা অভিজ্ঞতা লুকিয়ে থাকে, লিখিত থাকে। লোকসমাজের নানা অভিজ্ঞতা প্রবাদের মধ্যে নান্দনিকভাবে প্রকাশ হতে থাকে। প্রবাদের বৈশিষ্ট্যগুলি হলো, দেখো, এক নম্বর হচ্ছে সংক্ষিপ্ততা, অর্থবহতা আর সরসতা। দেখো প্রবাদের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, দেখো তাহলে
কিন্তু নিজে ভালো থাকলে অন্যেরাও ভালো ব্যবহার করবে, অন্যেরাও ভালো ব্যবহার করবে। আপনি ভালো তো জগৎ ভালো। আমি যদি নিজে ভালো হই তাহলে কী হবে না, অন্যেরাও ভালো ব্যবহার করবে। নিজে ভালো থাকলে অন্যেরাও ভালো ব্যবহার করবে। আপনি ভালো তো জগৎ ভালো। এরকম আরও আমি কয়েকটা দেখো করে দিচ্ছি, বলছি তোমাদের সাথে। দেখো, অতি ভক্তি চোরের লক্ষণ, অর্থাৎ বেশি ভক্তি ভালো না, অতি ভক্তি চোরের লক্ষণ। এগুলো সবই কিন্তু আমাদের যে লোক সমাজে দীর্ঘ অভিজ্ঞতা, কিন্তু এগুলো ফলশ্রুতি, এগুলো দীর্ঘ অভিজ্ঞতা থেকে উঠে আসে এবং এর মধ্যে থাকে কি না সরল স্বভাব থাকে, যেগুলো আমি বলেছি যে প্রবাদের বৈশিষ্ট্য, যেগুলো এর মধ্যে থাকবে কি না সরসতা, বেশ একটা রস থাকে এর মধ্যে উঠে আসে আর কি না, তার মধ্যে অর্থবহতা থাকে আর অর্থটাই একটা সংক্ষিপ্ত আকার নিয়ে এই প্রবাদটা। তাহলে আমি এখন কী বললাম না, প্রতিভক্তি চলে নিঃস্ব যে অবস্থা তা বোঝাতে বলা হয় ভাঁড়ে মা ভবানী।
অনুবাদ দিয়ে সেগুলোকে বাক্যে প্রয়োগ করতে হবে। কিভাবে বাক্যে প্রয়োগ করা হয়, বাক্যে প্রয়োগ না করলে কিন্তু সহজে মনে থাকবে না। সবসময় আমরা দেখবে এগুলো যদি বাক্যে প্রয়োগ করে মনে রাখি তাতে মনে রাখার একটা সুবিধা হয়। ঠিক আছে, তোমরা কিন্তু সেইভাবে পড়বে এবং অবশ্যই করে যেটা বললাম সেই প্রবাদগুলো এবং তার অর্থটা এবং সেটাকে বাক্যে প্রয়োগ করবে, তাহলে দেখবে তোমরা বাস্তব দিক থেকে একটা ধারণা পাবে এবং সহজেই তার উত্তরটা তোমরা পারবে, তার অর্থটা বুঝতে পারবে, ওই প্রবাদকে কী অর্থে বাক্যে ব্যবহার করা হচ্ছে বুঝতে পারবে। খুব ভালো করে পড়বে তোমরা এই প্রবাদ, বাংলা যে প্রবাদ, আর তার সাথে দেখো প্রবাদের যে বৈশিষ্ট্যগুলো, প্রবাদ জিনিসটা কী, তার বৈশিষ্ট্যগুলো কী, খুব ভালো করে প্রবাদের যে শ্রেণী বিভাজন রয়েছে লৌকিক প্রবাদ, সাহিত্যিক প্রবাদ, সেগুলো তোমরা খুব ভালো করে দেখবে কোনগুলো লৌকিক প্রবাদ আর কোনগুলোকে বা সাহিত্যিক প্রবাদ।